বিরতির পর আবার আমন্ত্রণ বাংলা টিভির সংবাদে। অনুমোদনে ইতালি শাখার নবনির্বাচিত সভাপতি সংবাদ শ্রমিক রিয়াজুল ইসলাম কাউসার এবং সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব তুহিন মাহমুদ ইতালির মিলানস্থ কনসাল জেনারেল রেজিনা আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আমাদের মিলান প্রতিনিধি কাউসার হালাদার জানান, নেতৃবৃন্দ বাংলার মুখ ইতালি শাখার পক্ষ থেকে কনসাল জেনারেলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন খান, প্রচার সম্পাদক জালাল হাওলাদার সহ আরও অনেকে। এ সময় বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিল্পী সঞ্জীব দাস অপুর সবাইকে অভিনন্দন জানান। উল্লেখ্য, গত ১৯ জুলাই বাংলার মুখ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আজম বাশারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সঞ্জীব দাস অপু পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সংবাদ শ্রমিক রিয়াজুল ইসলাম কাউসারকে সভাপতি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব তুহিন মাহমুদকে সাধারণ সম্পাদক করে 101 সদস্য বিশিষ্ট বাংলার মুখ ইতালি শাখা পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে বাংলার মুখ কেন্দ্রীয় কমিটি।